সবারই জীবনে একটি স্পেশাল দিন থাকে, সেটি হলো জন্মদিন। এই জন্মদিনে সবারই থাকে ভিন্ন রকমের আয়োজন। তবে এই জন্মদিন যদি হয় কোনো তারকা সন্তানের, তাহলে আর সেই আয়োজন নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। আজ শুক্রবার নভেম্বরের 12 তারিখ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের জন্মদিন ছিল। এইবার শাহরুখ খানের পুত্রের জন্য তার জন্মদিনটি ছিল ভিন্ন রকম। বিশেষ এই দিনে ভারতের নাইকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবির অফিসে হাজিরা দিতে হয়েছিল তাকে। মুম্বাই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আরিয়ানকে প্রতি সপ্তাহে এনসিবির অফিসে হাজিরা দিতে হবে। সেই নির্দেশনা মানতে সেখানে হাজির হয়েছিল শাহরুখ খানের পুত্র। এই দিন সাদা রেঞ্জ রোভারের মান্নার থেকে বের হতে দেখা যায় আরিয়ানকে। এরপর এনসিবির অফিসে পৌঁছায় সেই গাড়িটি। হলুদ টি শার্ট আর কালো জ্যাকেটে এই দিন এনসিবির অফিসে হাজিরা দেন তিনি। বন্দিদশার ইতি টানলেও আরিয়ানের জামিন খুব সহজ হবে না। আদালতের বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে তাকে। তিনি আর 10 জনের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না। শাহরুখ পুত্রের জন্য 5 পাতা জুড়ে রয়েছে নির্দেশনা, যা মেনে চলতে হবে তাকে। গেল অক্টোবরের 29 তারিখ মুম্বাই হাইকোর্টের পক্ষ থেকে আরিয়ানের জামিনের জন্য নানা শর্ত আরোপ করা হয়েছিল। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি বাংলা।